শিং মাছ কিভাবে পরিষ্কার করবেন? আপনি কি শিং মাছ পরিষ্কার করতে পারেন না, জানেন না? এই ভিডিওতে আপনি পুরোটা দেখতে পারবেন, শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকুন, আপনি অবশ্যই মাছ কাটতে শিখে যাবেন এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে বালতির মধ্যে অনেকগুলো শিং মাছ, আমি মাছগুলো কি হচ্ছে বাজার থেকে নিয়ে এসে পানি দিয়ে হচ্ছে বালতিতে রেখেছিলাম। এরপরে হচ্ছে এখন আমি অন্য বালতিতে ট্রান্সফার করে নিচ্ছি, তার পাশে হচ্ছে আমার ছেলে তাকিয়ে রয়েছে। তো বাচ্চা বলছে হচ্ছে মাছগুলোকে তাড়াতাড়ি ট্রান্সফার করতে, তো আমি চেষ্টা করতেছি হচ্ছে সব মাছগুলোকে ট্রান্সফার করে তাড়াতাড়ি হচ্ছে তাই মাছগুলো হচ্ছে পরিষ্কার করে ফেলবো। এই যে এইভাবে হচ্ছে আপনারা মাছগুলোকে অন্য বালতিতে ট্রান্সফার করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন। আপনারা যারা মাছ কাটতে পারেন না এই ভিডিও দেখে অবশ্যই শিখতে পারবেন। শুরুতে হচ্ছে আপনারা পানি রিমুভ করে হচ্ছে মাছের মধ্যে লবণ দিয়ে দেবেন, লবণ দিয়ে তারপরে 4-5 মিনিট রেখে দিলে হচ্ছে সব মাছ মারা যাবে। আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যেটা। আর এরপরে হচ্ছে কি কি লাগবে, এখানে একটা ছুরি লাগবে আর একটা হচ্ছে কেচি লাগবে। এরপরে হচ্ছে কালো আবরণগুলো রিমুভ করার জন্য হচ্ছে ছাই লাগবে। এই ছাইগুলো হচ্ছে ঢাকা শহর থেকে নেওয়া না, ঢাকা শহরের ছাইগুলো হচ্ছে অনেক ছাইগুলো হচ্ছে কবরস্থান থেকে নাকি নিয়ে শ্মশান থেকে নাকি নিয়ে আসে হিন্দুদের শ্মশান থেকে, তো সেজন্য হচ্ছে ঢাকায় ছাই আমরা ইউজ করি না, ছাইগুলো হচ্ছে আমরা নিজেদের গ্রামের থেকে নিয়ে আসি, নিজের বাড়ি থেকে আনা এই ছাইগুলো আমার। তো ছাইগুলো দিয়ে দিলে হচ্ছে মাছের যে পিছলা আবরণ আছে ওই পিছলাগুলো হচ্ছে সবই ড্রাই হয়ে যায়, এই মাছ আর পিছলা থাকে না। এরপরে হচ্ছে মাথাগুলো কেটে নিচ্ছি আমি। অবশ্যই আপনারা সতর্কভাবে মাছ হচ্ছে মাথাগুলো ধরবেন, মাছগুলো ধরে মাথাগুলো কাটবেন, কারণ শিং মাছে হচ্ছে অনেক কাঁটা থাকে, কাঁটাগুলো হচ্ছে প্রচুর বিষ থাকে, এই জন্য হচ্ছে সাবধানে কাটবেন। এরপরে হচ্ছে মাথা কাটার পরে হচ্ছে আপনি এই যে আমি যেভাবে কেটে দিচ্ছি এভাবে কেটে ফেলবেন, প্রত্যেক মাছটাকে আমি এক এক করে সবগুলো কেটে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাও এইভাবে কেটে ফেলবেন। তারপরে হচ্ছে মাছগুলোকে আবার অন্য পাত্রের মধ্যে উঠিয়ে নেবেন। এরপরে হচ্ছে আবার এখানে ছাই দিয়ে ঘষতে শুরু করবেন। এভাবে কিছু খসখসে জায়গায় হচ্ছে যেমন হচ্ছে নেট, প্লাস্টিকের নেটেও আপনি ঘষতে পারবেন, স্টিলের নেটেও ঘষতে পারবেন, আর হচ্ছে ইটের মধ্যেও ঘষতে পারবেন। আর আমি ঘষতেছি হচ্ছে এটা হচ্ছে যেটাতে আমি রুটি বেলি সেটার মধ্যে উল্টো পাশে, যার যেটা আছে সেটার মধ্যে আপনারা পরিষ্কার করতে পারবেন। সবার দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ঘষতে হবে প্রতিটা মাছকে, এভাবে ঘষার পরে হচ্ছে সব কালো আবরণ সব উঠে যাবে, ছাই পড়লে হচ্ছে সব নরম হয়ে যায়। এরপরে হচ্ছে সব ফেলতে পারবেন। আপনারা জানেন শিং মাছ হচ্ছে অনেক পিছলা থাকে, সেই জন্য হচ্ছে এখানে ছাই দিতে হয়, ছাই না দিলে হচ্ছে আপনি ধরতেই পারবেন না সব পিছলা, ছাই দেওয়ার পরে হচ্ছে সেই পিছলাগুলো হচ্ছে সব কেটে যায়। যারা আপনারা মাছ কাটতে পারেন না বাজার থেকে কেটে নিয়ে আসেন, অবশ্যই বাড়িতে কোনো কাজ নেই তারপরেও হচ্ছে মাছ বাইরে বাজার থেকে কেটে নিয়ে আসেন, তাদেরকে বলবো হচ্ছে এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই উপকারে আসবে, অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে কেটে নেওয়ার জন্য, তাহলে হচ্ছে খুব ইজি হবে, কাজকে ভয় পাবেন না, যে কোনো কাজকে ভয় পাবেন না, ভয় পাইলে হচ্ছে সেই কাজ কোনোভাবে পূরণ করতে পারবেন না। তো কাজ আপনাকে ভয় পাবে, আপনি কখনো কাজকে ভয় পাবেন না, এটাই মাথায় রাখবেন। সব সময় হচ্ছে চেষ্টা করতে হবে, যে জিনিসটা আমি পারি না সেই জিনিসটাকে আমি চেষ্টা করব, চেষ্টা করলে হচ্ছে সবাই করতে পারে, ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা অবশ্যই চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে দেখতে পেয়েছেন আপনারা আমি সব মাছের মাছগুলোকে কষে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে আমার। এখন হচ্ছে একটা ধোয়া দিব, পানি দিয়ে পরিষ্কার করতেছি আমি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে আরেকটা পরিষ্কার করতে হবে, ধোয়ার পরে হচ্ছে এখন আরেকটা ঘষা দিতে হবে। তো এই ঘষা দেওয়ার পরে হচ্ছে সব পরিষ্কার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব পরিষ্কার হয়ে গেছে।
যারা আপনারা মাছ কাটতে পারেন না অবশ্যই চেষ্টা করবেন এইভাবে পরিষ্কার করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।